আমাদের টিনেজারদের কাছে হৃদয়খান গায়ক হিসেবে এক ভালোবাসার নাম। হাতে বাটন ফোন আর তার সাথে 1 GB বা 2 GB একটা মেমোরি কার্ড, আর ফোনটি যদি জাবা ফোন হতো তাহলে 3 MB বা 4 MB দিয়ে সুমির ভিডি বা ফিউশন ভিডি থেকে ডাউনলোড করা এই সকল গানগুলো ছিল এক একটা নস্টালজিয়া। আজকের এই ভিডিওটা দিয়ে আমরা হৃদয়খানের সেই পুরনো প্রিয় জনপ্রিয় গলাটাকে তার কিছু জনপ্রিয় গান দিয়ে মনে করার চেষ্টা করছি। লিস্টের শুরুতে রয়েছে চায়না মেয়ে গানটি। এই গানটি হৃদয় মিক্স অ্যালবামের একটি গান, আর গানটি অ্যালবামের গান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। তুমি তো আমারই জানো না হো এদিতে। এরপরে সাকিব খান তার আমার পানের পিয়া সিনেমাতে এই গানটিকে রিক্রিয়েট করেন, যেখানে সিনেমাতে একসাথে পারফর্ম করেন বিদ্যা সিনহা, মিম এবং সাকিব খান। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবীতে। এরপরে রয়েছে বলনা অ্যালবামের অবুঝ ভালোবাসা গানটি। গানটিকে রিলিজ করা হয় 2010 সালে, কিন্তু 2016 সালে আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাতে গানটিকে রিক্রিয়েট করা হয়, যেখানে সিনেমাতে একসাথে পারফর্ম করেন অঙ্কুশ এবং শুভশ্রী। এরপর রয়েছে যদি একদিন সিনেমার লক্ষ্মী সোনা গানটি। সিনেমাতে একসাথে পারফর্ম করেন তাহসান, রাইসা এবং শ্রাবন্তী, আর সিনেমার ডিরেক্টর ছিলেন মোস্তফা কামাল রাজ। গানটিতে টোটাল ভিউজ রয়েছে 52 মিলিয়ন, আর গানটি বাংলাদেশের ব্যাপক ভাইরাল একটি গান ছিল। এরপর রয়েছে বলনা গানটি। গানটি বলনা অ্যালবামের টাইটেল সং, আর গানটিকে রিলিজ করা হয় 2009 সালে। এরপর রয়েছে ভালো লাগে না গানটি। হয়তোবা এই গানটি হৃদয় খানের ক্যারিয়ারের সেরা গান। গানটিতে একসাথে পারফর্ম করেন হৃদয় খান এবং সুজানা জাফর। গানটিকে 2013 সালের নভেম্বর মাসে হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। এই গানটিকে একই টাইটেলে আমি শুধু চেয়েছি তোমার মুভিতে রিমেক করা হয়। এরপর রয়েছে তুমি যে কি আমার গানটি। করে বলি তুমি যে কি আমার। এই গানটি ভালো লাগে না অ্যালবামের একটি গান, আর গানটিকে এসকে প্রোডাকশনের আন্ডারে তৈরি করা হয়। তুমি যে আমার জীবনে। এরপর রয়েছে এত কিছু বোঝো গানটি। গানটিকে তুমি কিংবা ঘাসফুল ড্রামাতে ইউজ করা হয়, আর নাটকে একসাথে পারফর্ম করেন অপূর্ব, মিথিলা এবং নাদিয়া। এরপর রয়েছে কি জেলা অ্যালবামের কি জেলা গানটি। গানটিকে গানচিল মিউজিক লেভেলের আন্ডারে তৈরি করা হয়। এরপর রয়েছে ভালোবেসে এইবার গানটি। এই গানটি হৃদয় খানের গলাতে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটিকে সাকিব খান তার লাভ ম্যারেজ সিনেমাতে 6 বছর আগে রিক্রিয়েট করে। এরপর রয়েছে এক পৃথিবী সুখ গানটি। এক মুঠো প্রেম যদি দাও এক পৃথিবী সুখ। গানটি হৃদয় খানের সাথে গিয়েছিল পড়শি, আর এই গানটিকে সুইটহার্ট সিনেমাতে 2016 সালে রিক্রিয়েট করা হয়, যেখানে সিনেমাতে একসাথে পারফর্ম করেন বাপ্পি এবং মিম। এরপর রয়েছে ছোঁয়া অ্যালবামের আড়াল গানটি। গানে একসাথে পারফর্ম করেন সুজানা জাফর এবং হৃদয় খান। এরপর রয়েছে এই অ্যালবামের আরেকটা গান, যেটার নাম সময়কে বলি। গানটিকে জি সিরিজের আন্ডারে তৈরি করা হয়, আর গানটিকে হৃদয় খানের সাথে গিয়েছিল নির্ঝর।